আজকে আমরা আরেকটি অঙ্ক করব। এটা হচ্ছে চাকরি পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটা, যে কোন সংখ্যার এক তৃতীয়াংশ চার এর সমান হবে। কোন সংখ্যার এক তৃতীয়াংশ চার এর সমান হবে? চার এর সমান হবে, তাহলে পর সংখ্যাটি কত, তাই না? তাহলে ধরি সংখ্যাটি এক্স, তাহলে সংখ্যাটির এক তৃতীয়াংশ সমান দেখি সংখ্যাটির এক তৃতীয়াংশ হচ্ছে এক্স বাই থ্রি। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে দেখো, প্রশ্ন মতে এক্স বাই থ্রি ইকুয়াল টু ফোর, কারণ এক তৃতীয়াংশ চার এর সমান। বা আমরা আর আরই গুণ, আমরা জানি এখানে ধরো এক্স, এখানে ওয়ান, এখানে ওয়াই, এখানে ওয়ান, তাহলে এটা আর আরই গুণ, মানে এখান থেকে এখানে যাচ্ছে আর এখান থেকে এখানে যাচ্ছে, এটা হচ্ছে আর আরই গুণ বলে। তাহলে পরে এক্স ইকুয়াল টু চার গুণন তিন সমান বারো, অতএব সংখ্যাটি সমান বারো, এটা হচ্ছে অ্যান্সার।